যাত্রী নিয়ে দুই টোটো চালকের মধ্যে বচসা জেরে খুন আমতায় মৃত্যু টোটো চালকে টোটো স্ট্যান্ডে দুই চালকের মধ্যে বচসা সুনীত হালদার আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুনীত কি এমন হলো পরিস্থিতি যাতে দুই টোটো চালকের মধ্যে বচসা এবং তারপরে একজনের মৃত্যু পর্যন্ত হলো দেখো অনুসিয়া আজ সন্ধেবেলা ঘটনাটি ঘটে আমতার নারীকে বাজারের এলাকাতে যেটা জানা গেছে পুলিশ সূত্রে যে আমতার যে নারী বাজার থেকে ঝামটিয়া সারগাছিয়া পর্যন্ত টোটো চালায় দুই বন্ধু উত্তম বাগ এবং শেখ আনসারি আজকে সন্ধেবেলা যখন যে যাত্রী তোলা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয় প্রথমে ট্রিপ করে যখন এই নারী বাজার থেকে এই ঝামটিয়া অবধি যায় যখন ফিরে আসে তখনই কিন্তু উত্তম তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ওই বাজারের মধ্যে তাকে বেধড়ক মারতে থাকে মারের চোটে সে অসুস্থ হয়ে পড়ে যখন তাকে মারছিল সেই সময় শেখ আনসারির একজন আত্মীয় তাকে উদ্ধার করে এবং তাকে বাড়িতে নিয়ে যায় এরপর যখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল সেই সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয় এই ঘটনার পর তার পরিবারের লোকজন রাস্তায় নিয়ে গিয়ে বডি রেখে দেয় এবং দীর্ঘক্ষণ তারা অবরোধ করে তিন ঘন্টা পর পুলিশ হস্তক্ষেপে দেহ ওঠে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ উত্তম এখন পলাতক ধন্যবাদ শুনে যাত্রী নিয়ে দুই টোটো চালকের মধ্যে বচসার জেরে খুন আমতায় মৃত্যু টোটো চালকে টোটো স্ট্যান্ডে দুই চালকের মধ্যে বচসা আমাদের কাছে তো করতে হবে না তার ফাঁসিওই দরকার ঠিক আছে তো জান যাত্রী নিয়ে দুই টোটো চালকের মধ্যে বচসার জেরে খুন আমতায় মৃত্যু টোটো চালকে টোটো স্ট্যান্ডে দুই চালকের মধ্যে বচসা দিদি আমাদের কাছে তো করতেই হবে না যাত্রী নিয়ে দুই টোটো চালকের মধ্যে বচসার জেরে খুন আমতায় মৃত্যু টোটো চালকে টোটো স্ট্যান্ডে দুই চালকের মধ্যে বচসা আমাদের কাছে তো করতেই হবে না দিদি গাড়ি নিয়ে গেছে ভালো মানুষ গাড়ি নিয়ে গেছে এবার বাজারে হয়ে